প্লাস্টিক ছাড়া প্যাকেজিংয়ের কোনো বিকল্প নেই এটি বন্ধ হলে শুধু প্লাস্টিক শিল্পই নয় অন্য সব শিল্পেও ক্ষতিগ্রস্ত হবে তবে শুধুমাত্র প্লাস্টিকের শপিং ব্যাগ বন্ধ করতে চাইলে অন্তত ছয় মাস সময় দিতে হবে ব্যবসায়ীদের ঢাকা রিপোর্টার্স সিমনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন প্লাস্টিক খাদ্যের উদ্যোক্তারা এ সময় বিপিজিএমইএ সভাপতি বলেন হঠাৎ একটি শিল্প বন্ধ করে দিলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার ব্যাহত হবে রপ্তানি তাছাড়া প্লাস্টিক ব্যাগের বিকল্প ব্যাগ ব্যয়বহুল পণ্যের গুণগত মান ধরে রাখতেও সক্ষম নয় এতে অপচয় বাড়বে বক্তারা আরও জানিয়েছেন পরিবেশ রক্ষায় প্লাস্টিকের পুনর্ব্যবহার এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় জোর দিতে হবে সরকারকে জানান একবার ব্যবহৃত প্লাস্টিক বন্ধ হলে এই খাতের ছয় হাজার শিল্প ক্ষতিগ্রস্ত হবে আর চাকরি হারাবেন লক্ষাধিক মানুষ